আমাদের দেশের চাকরির বাজার দিন দিন কমে যাচ্ছে। সবাই আসলে দেশের ফ্যাসিলিটিসটা কম দেখে ওইখানে গিয়ে সেটেল করতে চাইতেছে। 82% তরুণ দেশ ছেড়ে চলে যেতে চান। আমাদের দেশে কি আসলেই ওইরকম কোনো সুযোগ থাকে যে সাবজেক্ট ভিত্তিক আমি একটা স্পেসিফিক জবের দিকে যাব? দেশে প্রতি বছর নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। গত 1-2 বছরেও সারা দেশে নতুন করে প্রায় 5টি সরকারি এবং 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে। উদ্দেশ্য সারা দেশের মানুষের কাছে মানসম্মত উচ্চশিক্ষা পৌঁছে দেওয়া। কিন্তু অন্যদিকে উচ্চশিক্ষার জন্য দেশ থেকে গড়ে প্রতি বছর 50-60 হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছে। ইউনেস্কোর তথ্য মতো 2015 সালে বিদেশ যাত্রার এই সংখ্যাটা ছিল মাত্র 24,000, আর সেটা 2020 সালে এসে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর মানে 2023 সালে দেশ ছেড়েছে প্রায় 53,000 শিক্ষার্থী। প্রশ্ন হচ্ছে, দেশীয় মানসম্পন্ন উচ্চশিক্ষাকে তারা নিচ্ছে না? আচ্ছা, সেটা সমস্যা না, উচ্চশিক্ষা নিতে বিদেশ যেতেই পারে, সেটা বরং দেশের জন্য ভালো। পড়াশোনার পাশাপাশি তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, জ্ঞান অর্জন করে দেশে ফিরে এসে দেশের কাজে লাগাবে ইত্যাদি। কিন্তু ভয়ঙ্কর খবর হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের তরুণদের বিদেশ যাওয়া নিয়ে যে মেন্টালিটি, সেটা অনেকটাই এইরকম যে কোনো মতো দেশ ছাড়লে বাঁচি, পড়াশোনার নাম করে বিদেশ যাব, এরপর যে কোনো মূল্যে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করব। পরবর্তী প্রজন্ম অন্তত গালি দিতে পারবে না যে তাদের আসলে কোথায় জন্ম দিয়েছে। এবং সমস্যাটা ঠিক এই জায়গাতেই, যারা বিদেশ যাচ্ছে তাদের একটা বড় অংশ আর দেশে ফিরে আসছে না। বিশেষজ্ঞদের অভিমত, এভাবে চলতে থাকলে দেশ মেধাশূন্য এবং দক্ষ মানবশূন্য হয়ে যেতে পারে। আমি আমার অনার্স মাস্টার্স শেষ করতে করতেই শুধু আমার বিশ্ববিদ্যালয় থেকেই আমার পরিচিত কমপক্ষে 20 জন বা তারও বেশি শিক্ষার্থী বিদেশ পাড়ি জমিয়েছে। তাদের বেশিরভাগেরই টার্গেট সেসব দেশেই সেটেলড হয়ে যাওয়া। আবার এমন অনেকেই আছেন যারা দেশে চাকরি বা ব্যবসা করে সেটেলড হয়ে গেছেন, তারাও ভাবছেন যে দেশে থেকে গিয়ে কি আসলে ভুল করে ফেললেন। আবার খোঁজ নিলে দেখা যাবে যে দেশের নীতি নির্ধারক লেভেলের যেসব মানুষ আছেন তাদের অনেকেরই পরিবার বা সন্তানরা মানুষ হচ্ছে ইউরোপ আমেরিকায়। তাদেরও পরবর্তী প্রজন্মের জন্য তারা বেছে নিয়েছে বিদেশের মাটি। কিন্তু কেন? কোথায় কোথায় আমরা বলি শান্তির দেশ, আমাদের প্রিয় জন্মভূমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তাহলে সেই দেশ ছেড়ে সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন? উত্তরগুলো কিন্তু খুব একটা কঠিন না, আমরা মোটামুটি সবাই জানি। চলুন আজকে সেই ব্যাপারগুলো আর একটু ভালো করে জানি। প্রথমত, 9 মাসের যুদ্ধের পর যে দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশে স্বাধীনতার 50 বছর পরে এসেও রাষ্ট্র ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিপন্ন হয় সাধারণ মানুষের জীবন, যেটা কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয়ত, দেশে এখনও এমন সিস্টেম চালু করা সম্ভব হয়নি যেখানে যেই মানুষ যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তাকে সেই বিষয়ে কেরিয়ার গড়ার সুযোগ দেওয়া হবে। বরং এখানে আপনি যে বিষয়ে পড়েন না কেন, সরকারের উচ্চ পদে যাওয়ার জন্য আপনাকে গদবাঁধা BCS-এর সিলেবাস পড়তে হবে, যেটা হয়তো অনেকেই কভার করতে পারে না। একজন 5 বছর ব্যাংকিংয়ের উপর পড়াশোনা করেও সাধারণ ব্যাংকিং বা অন্যান্য বিষয় সম্বলিত ব্যাপারে দক্ষতা কম থাকার কারণে ব্যাংকের নিয়োগ পরীক্ষা সে উত্তীর্ণই হতে পারে না। আর এমন সিস্টেমে নিজেকে মানিয়ে না নিতে পেরে অনেকেই বিদেশ যেতে চান। তৃতীয়ত, দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বলছে তারা দক্ষ কর্মী পাচ্ছে না, আবার দেশের শিক্ষিত একদল দক্ষ শিক্ষার্থীরা বলছে তারা তাদের যোগ্য আসন পাচ্ছে না। দুটোই সত্য কথা, কিন্তু এতদিনেও এমন একটা সিস্টেম দেশে ডেভেলপ হয়নি যেখানে দক্ষ মানব শক্তি গড়ে উঠবে বা দক্ষ লোকজন তার প্রাপ্য আসনে পৌঁছাতে পারবে, যে কারণে নিজের মেধার অবমূল্যায়নের আশঙ্কায় অনেকেই দেশ ছাড়ছেন। চতুর্থত, বই পুস্তক বা সভা সেমিনারে আমরা যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আইনের শাসনের কথা বলি, স্বচ্ছতার কথা বলি, সেখানে এখনও বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আমাদের অবস্থান সামনের দিকেই থাকে। ছোটখাটো চাকরি নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পর্যন্ত রয়েছে অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগ। দেশের বহু শিক্ষার্থী আছেন যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক মানের পাবলিকেশন থাকার পরেও কিছু অদ্ভুত কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেনি, বাধ্য হয়ে তারা অনেকেই বিদেশে গিয়েছেন PhD করতে, কেউ কেউ সেখানকার শিক্ষকও হয়ে গিয়েছেন। এরকম পরিস্থিতি অনেককে ইন্ধন যোগায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে। আবার কিছু কুচক্রি মহলের মাধ্যমে প্রতি বছর এত এত টাকা বিদেশে পাচার হয়ে যায়, যে কারণে মানুষ তার ভবিষ্যতের সঞ্চয়টাও কোনো প্রতিষ্ঠানে গচ্ছিত রাখতে ভয় পায়, যা তাকে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। নিজের ভবিষ্যৎ যে পরিষ্কার দেখতে পারে না, সে চিন্তা করে বিদেশে গিয়ে তার ভাগ্য বদলাবে। এছাড়া আবার অনেক ক্ষেত্রে রয়েছে মেধার মূল্যায়নের দীর্ঘসূত্রিতা। ছোট্ট একটু কাজে প্রশাসনের দৌরাত্ম্য, রাস্তাঘাটের অনিয়ম, সামাজিক অবস্থানের অসামঞ্জস্যতা সহ ইত্যাদি নানান ঝামেলা, যেসব বিষয় অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়, সে আসলে কী করবে, যে কারণে সুযোগ পেয়েই সে পাড়ি জমায় বিদেশে। দেখেন, আমাকে কেউ ভুল বুঝেন না, আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাটাকে খারাপ বলছি না, বিদেশে সেটেল হয়ে নিজের দেশকে ভুলে যাওয়াটাকে খারাপ বলছি, কিংবা খারাপ বলছি নিজের দেশের উপর বিরক্তি নিয়ে বিদেশ যাত্রাটাকে।
এবং ঠিক যেসব কারণে বিরক্তি এসেছে তা এতদিনেও কেন সমাধান হচ্ছে না এইটাকে আমি খারাপ বলছি। অনেকেই বিদেশ যাবে, কেউ ফিরে আসবে, কেউ আসবে না, কিন্তু মানুষটা যাতে নিজেকে বাংলাদেশি বলে পরিচিতিতে গর্ববোধ করে সেইটা প্রত্যাশা করি, এবং প্রত্যাশা করি সেই দিনের যেদিন উচ্চ মেধাবীরা আরও বেশি জ্ঞান অর্জন করে দেশে এসে তা কাজে লাগাবে এবং সেই সুযোগটা তাকে দেওয়া হবে।